আজ আমরা চলে এসেছি খর্দা পুরানো বাজার ব্যবসায়ী সমিতির পূজো কমিটির কাছে এবং স্যারের কাছে শুনে নেব আপনাদের পূজোটা কত বছরের স্যার? আমাদের পূজো 50 বছর হয়ে গেছে, এটা 50তম বছর। আপনার নামটা এবং আপনি কোন পদে আছেন একটু যদি বলেন। আমার নাম হচ্ছে যশবন্ত গুপ্তা, আমি প্রেসিডেন্ট আছি, আমার সাথে জয়েন্ট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, আর তার সাথে আছে গোপাল সাহ জয়েন্ট সেক্রেটারি। আমাদের এবার হচ্ছে কত বছর ধরে স্যার পুজোটা করছেন আপনারা এবং এবার পুজোর থিম বা অন্য কিছু কি করছেন যদি একটু জানান। আমাদের 1970 সালে প্রথম পুজো আরম্ভ হয়েছিল, গত এইটা এবার হচ্ছে আমাদের 50 বছর। আমাদের থিম এবার কোনো পুজো হচ্ছে না, আমাদের এবার যেটা হচ্ছে একটা মন্দির হচ্ছে, আপনি তো রাজস্থানে একটা মন্দির হচ্ছে, আর ঢাকের সাজে এক আমাদের দুর্গা পুজোর থিম, আমাদের এই টোটাল প্যান্ডেলে প্রোগ্রাম একটা আছে। কীরকম অনুষ্ঠান করে থাকেন স্যার আপনাদের পাড়ার পুজোতে? আমাদের অনুষ্ঠান মধ্যে আমরা কাপড় বিতরণ করি, একটা সঙ্গীত শিল্পীর মতন ছোটো মোটো একটা প্রোগ্রাম আমরা করি, আমাদের পাড়ার যত সিনিয়র আছে, যারা ব্যবসায়ী যারা পুরনো আছে, যারা সিনিয়র আমাদের, তাদের সম্মান করি প্রত্যেকজনকে, আশেপাশে আমাদের যারা সমাজের সাথে যুক্ত থাকে তাদের সাথে সবাইকে আমরা সম্বর্ধনা করি, সম্বর্ধনা দিই। যে সরকার থেকে একটা অনুদান দেওয়া হচ্ছে, সেই অনুদানকে আপনারা পেয়ে যাচ্ছেন? না, আমরা এখনও কোনো অনুদান পাইনি, তার কারণটা কি গত বছর আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেই অনুদানটা আমাদের আসেনি, এবছরও আমরা দেখছি অ্যাপ্লাই করে যদি পাই তাহলে খুব ভালো হয়, খুব উপকৃত হব আমরা। আর কীরকমভাবে পুজোটা হয়, আপনাদের পাড়ার মহিলারা কীরকম হেল্প করে, ছেলেরা বা মেম্বাররা কীরকম হেল্প করে যদি একটু বলতেন স্যার? আমাদের এই পুজোটা টোটালি ব্যবসায়ীদের উপরে ডিপেন্ড করে, আশেপাশে যারা লোকাল বাড়ি আছে তারা সবাই মোটামুটি মেয়ে ছেলে বেটা ছেলে সবাই যারা আছে সবাই যুক্ত থাকে এদের পুজোর সাথে, খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করি আমরা সবাই মিলেমিশে, আমাদের এই আনন্দটা আমরা শেয়ার করে নিই নিজেরা। পুজো নিরঞ্জন বা প্রীতি ভোজ এটা আপনারা কীভাবে করে থাকেন? প্রীতিভোজটা আমরা করি যেমনি আমরা অষ্টমীর দিন পুরো পাড়া শুদ্ধ লোককে খাওয়াই, ব্যবসায়ী সবাই ব্যবসায়ীদের পুরো পাড়া শুদ্ধ লোককে আমরা একটা অনুষ্ঠান করে খাওয়াই, আর পুজো নিরঞ্জনের দিন আমরা প্রসেসিংটা খুব একটু বড় করে করি, এবার যেহেতু 50 বছর আরও কিছু বিশেষ আমরা করার ইচ্ছা আছে, পরিকল্পনা আছে আমাদের, দেখা যাক ঠাকুর কী করে। বিজয়া অনুষ্ঠান বা যেটা বলি যে পুজোর পরে যে বিজয়া ফাংশন হয়, আপনারা সে কী কীরকমভাবে প্রস্তুতি নিয়ে থাকেন বা কী করবেন এই বছর, আপনাদের নতুন পরিকল্পনাটা কী? বিজয়াটা আমাদের মানে এবার যেরকম প্রসেসিং আমরা যখন সেরকম বেরোই সেরকম বেরোবে, আমরা একটা অনুষ্ঠান করি সেটা মাঝামাঝি ডিসেম্বর মাসে একটা অনুষ্ঠান করি, তাতে আমরা বিজয়া ওই সময় পালন করি, ওই দিনকে বিসর্জনের পর সময় থাকে না, অনেক রাত্রি হয়ে আস্তে আস্তে, তাই জন্য আমরা এটা প্রোগ্রামটাকে পরে করি। তা শুনে নিলাম ব্যবসায়ী সমিতির পুজো, আরও কিছু পুজোর ঝলক দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা টিভির পর্দায়। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।